দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টারতে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মালটা কমলা বা মৌসুমি আগামী সিজনে প্রচুর পরিমাণে ফলন পেতে কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেল আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা এটা সেপ্টেম্বর মাস আপনারা হয়তো অনেকেই জানেন যে লেবু গাছ শীতে ডরমেন্সিতে চলে যায় তাই এই ডরমেন শীতে যাওয়ার আগে আপনাকে বেশ কিছু পরিচর্যা গাছে করে নিতে হবে তবেই এই গাছে প্রচুর পরিমাণে আগামী সিজনে ফুল আসবে এবং ফল আসবে তো বন্ধুরা আমার সামনে যে গাছগুলো দেখছেন এগুলা সবই দেড় বছর বয়স হচ্ছে আপনারা এর আগের ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন এগুলো তখন রিসেন্টলি রিপোর্টিং করেছিলাম তো গাছগুলো দেখুন কত সুন্দর এবং কত বড় হয়ে গেছে বেশ কিছু গাছে ফলও চলে এসেছে এটা যেমন থাই ইউলো টু মালটা খুব সুন্দর গ্রোথ বেশ কয়েকটি ফল ছিল আমি হারভেস্ট করে টেস্ট করেছি তবে এখনও দিন থাকবে এবং কালারটি পুরো হলুদ হয়ে যাবে এবং এর একটা বৈশিষ্ট্য আছে অনেক দিন মতো রস শোকায় না এবং পুরো বাড়িটা যখন হলুদ হয়ে যাবে তখনই এটা হারভেস্ট করার নিয়ম কিন্তু আমি শখের বসে আগেই কয়েকটি ফল টেস্ট করার জন্য পেড়ে নিয়েছিলাম এটা হচ্ছে আপনার ভিয়েতনাম অল টাইম যে মালটারা দেখছেন এটা তো বন্ধুরা আমি এবার সামনে সিজনে যেভাবে এই গাছেগুলো প্রস্তুত করব তাই আপনাদের সামনে শেয়ার করব তো পরিচর্যাগুলো একে একে আপনারা সম্পূর্ণ নখদর্পণে নিয়ে নেবেন এবং পরিচর্যাগুলো সে মতো করলে আশা করি আগামী সিজনে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে তো সর্বপ্রথমে এই লেবু গাছের যে পরিচর্যাটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই গাছের ভরপুর খাবার এখন দিতে হবে তো আমি যে খাবারটি তৈরি সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ জৈব মিশ্র সার এটা আমি ঠিক পনেরো দিন আগে তৈরি করেছি এখানে আছে গোবরের সার হাটগুঁড়ো শিংকচি নিমখোল আর কিছুটা পরিমাণ দিয়েছি ইপসন সল্ট আর কিছুটা পরিমাণ দিয়েছি সালফার আর হালকা পরিমাণে দিয়েছি এতে ট্রাইক্রোডামা ব্রিডি যেটা যেন ফাঙ্গাস না লাগে এরশি করে তো এটা আমি ঠিক পনেরো দিন আগে এটা মিক্সচার করে হালকা জলে ছিটা দিয়ে আমি এটা ডিকম্পোস্ট করে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর যুজ রয়েছে আপনাদের কাছে যদি এভাবে সার রেডি না থাকে তবে আপনারা ডাইরেক্টও দিতে পারবেন তবে ডাইরেক্ট দিলে আপনারা এতে দেবেন মোটামুটি এইরকম যদি গাছ হয় ঠিক দু মুঠো দেবেন গোবরের সার কিংবা ভার্মি কম্পোস্ট আর এক মুঠো দিবেন হাড়গুঁড়ো এক মুঠো সিংকুচি আর হাফ মুঠো দেবেন নিমখোল আর সামান্য একটু পরিমাণে ইফসান সল্ট দেবেন আর চা চামচের এক চামচ মতো সালফার দেবেন আর সঙ্গে এক চা চামচ ট্রাইকোটামা বিডি দিবেন যেন সে করে পাঙ্গাস না লাগে তো খাবারটা দেওয়ার আগে অবশ্যই একটু হালকা খুচিয়ে নিতে হবে এর উপরের অংশটি তাহলে আপনার খাবারটি মাটির সঙ্গে খুব সহজেই মিশে যাবে তো এই ধরনের গাছ হলে আমি মোটামুটি দুই থেকে তিন মোট মতো আমি এভাবে খাবার দেব গাছের গোড়ায় তারপরে মাটির সঙ্গে খাবারটি ভালোভাবে মিশিয়ে দিয়ে ভরপুরভাবে জল দিয়ে দেবো তো গাছের গ্রোথ এতে নিঃসন্দেহে আপনার খুব ভালো গ্রোথ হবে এটা এই সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে সেরে নিতে হবে কারণ এর সামনে শীতকাল আসছে শীতকাল আসলে এই গাছ ডরমিনসে চলে যায় তখন আর কোনো খাবার দেওয়া যাবে না তো ধরো এই খাবারটি দেওয়ার ঠিক দশ থেকে পনেরো দিন পরে আমি আর একটি খাবার দেবো সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি কারণ আপনারা যে খাবারগুলো দিতে দেখলেন সেগুলো পটাশের পরিমাণ খুব কম তাই এই গাছে অবশ্যই পটাশের খুব দরকার আছে তাই জিরো জিরো ফিফটি যে খাবারটি আছে সেটাতে জিরো পার্সেন্ট নাইট্রোজেন জিরো পার্সেন্ট ফসফেট এবং পঞ্চাশ পার্সেন্ট থাকবে পটাশ তো এটা ঠিক দশ থেকে পনেরো দিন পর আমি এই পাতাতে স্প্রে করব। একবারই করব না এটা দুবার করতে হবে এই শীত আসার আগে আজ থেকে ঠিক দশ থেকে পনেরো দিন পর একবার করবো আর তার ঠিক পনেরো থেকে কুড়ি দিন পরে আর একবার করবো তবে এখানে আমার খাবারের কোর্সটা কমপ্লিট হবে তবে ধরো আপনাদের সংগ্রহের তালিকায় যদি এই জিরো জিরো ফিফটি না থাকে তবে লাল পটাশ বিকল্প হিসেবে আপনি কাজে লাগাতে পারেন এই ধরনের গাছ হলে আপনি এই গাছের গোড়ায় চার চামচের দু চামচ একেবারে গাছের গোড়া থেকে অনেকটা দূর দিয়ে দিতে পারেন এই খাবারটি দেওয়ার ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর মানে শীত আসার আগে দুবার দিবেন জাস্ট তাহলেই আপনার গাছের সেই পটাশের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবারে আসি পোকামাকড় বিষয়ে কিছু আলোচনা করতে এই সময় এ গাছের গ্রোথ খুব ভালো হবে নতুন খাবার পাবে এবং এই যেহেতু বর্ষার জল মাঝে মাঝে হচ্ছে তাই এই গাছের খুব গ্রোথ আসবে তাই এই যখনই গ্রোথ আসবে নতুন পাতা আসবে এই পাতাগুলো খেতে তো পোকার আমদানি হবেই সেই পোকাগুলা অবশ্যই আপনাকে দমন করতে হবে নাহলে আপনার গাছকে নষ্ট করে দেবে তাই পনেরো পনেরো দিন ঠিক না যখন এই কুশিগুলো আপনারা দেখতে পাবেন আর কি নতুন যখন ডগা বেরোবে তখনই একবার আপনারা এই যে কোনো একটা পেস্টিসাইড যেমন ইমেজ হতে পারে পপে সুপার হতে পারে যে কোনো একটি ব্যবহার করবেন আর যখন এই পাতাগুলো একটু ম্যাচিওর হয়ে যাবে মানে হালকা সবুজ বনের চলে আসবে তখনও আর একবার স্প্রে করবেন নাহলে এখানে আবার ম্যাপ পোকাতে এই পাতাগুলোকে নষ্ট করে ফেলবে তাই ঠিক দশ পনেরো দিন পর পরই হয়ে যায় হিসাবে অবশ্যই একে কীটনাশক ব্যবহার করতে হবে না হলে আপনার যে খাবার দিচ্ছেন যে গ্রোথ হচ্ছে গাছগুলো পাতাগুলো নষ্ট হয়ে গেলে সেই গ্রোথটা আর থাকবে না খাবার হলো কীটনাশক হলো এবার গাছ যেন সুস্থ সবল থাকে তার জন্য অবশ্যই আপনাকে একটি ফাঙ্গিসাইড এতে নিয়মিত ব্যবহার করে যেতে হবে তবে কপার বেসিক যে ফাঙ্গিসাইডগুলো আছে সেইগুলো লেবু গাছের জন্য খুবই ভালো এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন যদি না পারেন আপনার বাড়িতে যেসব ফাঙ্গিসাইডগুলো আছে সেইগুলো কুড়ি থেকে পঁচিশ দিন কিংবা মাসে একবার অন্তত ব্যবহার করেই যাবেন তাহলে আপনার গাছে ফাঙ্গাস অ্যাটাকের সম্ভাবনা থাকবে না গাছের গ্রোথও খুব সুন্দর হবে সর্বশেষ যে পরিচর্যাটির কথা বলবো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে গাছের এনপিকে মানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ বাদেও আরও এগারোটি গৌণ খাবার লাগে সেগুলো পরিমাণে হয়তো সামান্য লাগলেও এই গাছে কিন্তু অবশ্যই লাগে আর যেহেতু আমরা ছাদ বাগানে কিংবা গ্রো ব্যাগে গাছগুলো তৈরি করি তাই এখানে সীমিত মাটিতে এই অনুখাদ্যগুলো অনেক সময় কমে আসে তাই এইগুলো ভরপুর না পেলে আপনার গাছের ফলের আকার এবং কালার মিষ্টতা সম্পূর্ণ হবে না এবং অনেক সময় ফল ড্রপ হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে আপনার গাছে ফল থাকবে না তাই সালফার ম্যাঙ্গানিজ কার্বন এই সব ধরনের এগারোটি অনুখাদ্য মিশ্রণের যে অনুখাদ্যগুলো পাওয়া যায় সেগুলো কুড়ি থেকে পঁচিশ দিন পর পর অবশ্যই আপনার গাছে স্প্রে করতে হবে তো বন্ধুরা সব পরিচর্যাগুলো সঠিকভাবে করলে আশা করছি আপনার গাছে আগামী সিজনে ভরপুর ফুল আসবে এবং ফলনও আশা করে আসবে তারপরে ডরমেন্সিতে কাটার পরে যে পরিচর্যাগুলি আসবে সেগুলো অবশ্যই আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিওতে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ